তারা 8-10 বছর যাবতেই এই নকল ভ্যাকসিন তৈরি করে মিরপুর ঢাকা কুমিল্লা বরিশাল ময়মনসিংহ শহরে এগুলো তারা সরবরাহ করে আসছে যেসব ইনজেকশন সরাসরি জীবন রক্ষা করে সেসব ওষুধও নকল করছে একটি চক্র আর তা বিক্রি হচ্ছে ঢাকা কুমিল্লা ময়মনসিংহের বড় বড় ফার্মেসিতে পুরান ঢাকার মিটফোর্ড থেকে কৌশলে ওষুধের কাঁচামাল সংগ্রহ করত প্রতারক চক্রটি নকল ওষুধ উৎপাদন চক্রটি বিশ্বের নানা দেশের প্রতিষ্ঠিত কোম্পানির নামে প্যাকেট করত 10 টাকা কাঁচামাল ব্যবহার করে 4,500 টাকায় বিক্রি হতো ফার্মেসিতে ঢাকা কুমিল্লা ময়মনসিংহের বিভিন্ন ফার্মেসিতে চলছিল টিটেনাস হেপাটাইটিসের মতো নকল ওষুধ বিক্রি ফার্মেসির সঙ্গে যোগসাজশের কথা স্বীকার করেছে গোয়েন্দাদের জালে আটক প্রতারকরা সোমবার ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদ জানান 1 কোটি টাকা মূল্যের জীবন রক্ষাকারী টিকা নকল ওষুধ সহ 4 জনকে গ্রেফতার করেছে মতিঝিল ওষুধ গোয়েন্দা বিভাগ এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তারা 10 টাকায় কিনছে অন্যদিকে কোনটা 4500 কোনটা 450 কোনটা 4600 কোনটা 2500 টাকা বিক্রি করে তারা বিপুল পরিমাণে তারা মুনাফা অর্জন করছে গর্ভ অবস্থায় যখন থাকে মানুষ তখন যে এই টিটেনাস ইঞ্জেকশনটা দেয় এটা হেপাবিক দেখ গ্রিন কোষের অবন্ধ করে 20 ওষুধ বানিয়ে দিয়ে দিচ্ছে তারা স্বীকার করে তারা বলে হ্যাঁ আমরা যখন এটা বিক্রি করি তখন ওই ফার্মেসির সাথে আমাদের তারা জানে এটা দেশের মানুষ এবং জাতির সঙ্গে ভয়াবহ প্রতারণার ফিরিস্তি তুলে ধরে বলেন এসব ওষুধ ব্যবহারের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে ফ্রান্সের জার্মানির ডেনমার্কের ওষুধগুলোর সাথে এটা মিলায় দেখে যে হবু একই একই টিকা তখন তো আসলে যারা কিনে তাদের তো আসলে মানে বোঝার কোনো স্কোপ নাই তারা 8-10 বছর যাবতেই এই নকল ভ্যাকসিন তৈরি করে মিরপুর ঢাকা কুমিল্লা বরিশাল ময়মনসিংহ শহরে এগুলি তারা সরবরাহ করে আসছে নকল ওষুধ বানানো চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ওষুধ প্রশাসনকে অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ জানায় গোয়েন্দা বিভাগ সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা